প্রতিনিয়ত আমরা শুনে থাকি এই রাজ্যের ছেলে এবং মেয়েদের পাচার করে দেওয়া হচ্ছে ভিন রাজ্যে, যাদেরকে পাচার করা হয়, যারা ভিকটিম, যাদেরকে ট্রাফিকিং করা হয়, তাদেরকে ঠিক কি বলে ট্রাফিকিং করা হয়, যখন তাদেরকে পাচার করে দেওয়ার কথা ভাবে কেউ, ঠিক তাদের মাথায় কি চলে। কেউ কেউ হয়তো পাচার হয়ে যাওয়ার পর ফিরে আসতে পারে না সমাজে, কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা পাচার হয়ে যাওয়ার পরও কারো না কারো সাহায্যে ফিরে আসেন আবার সমাজে। একাধিক বিষয়, যে বিষয়ে অজানা সাধারণ মানুষের, সে সকল বিষয় তারা, যারা ভিকটিম বা যারা ট্রাফিকিং এর শিকার হয়েছিল, তারা নিজেরা বলবে আপনাদেরকে নিজেদের গল্প নিজেদের মুখে। বাবা দিনমজুর, আর্থিক অনটনের শিকার পরিবার। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য লক্ষ্মীকান্তপুরের বছর ১৩র মেয়েটি বিভিন্ন জায়গায় নাচ এবং আঁকা প্রতিযোগিতায় নাম দিত। উদ্দেশ্য একটাই, কিছু অর্থ উপার্জন করা। পাশাপাশি একদিন নাম করা শিল্পী হবে এই স্বপ্নও ছিল তার চোখে। তো আমি যখন খুবই ছোট ছিলাম, আমার বাবা মার খুবই আর্থিক অবস্থা খুবই খারাপ। সে জায়গায় দাঁড়িয়ে আমার একটা ছোট বোন ছিল, তো দুজনের মানুষ করা খুবই ট্রাব হয়ে গেছিল আমার বাবা মার কাছে। সেই জন্য আমার দিদাদুর কাছে আমাকে রেখে দেয় বাল্য বিবাহ। তো আমাকে সেই বিবাহ করানোর জন্য মানে প্রস্তুতি চলছিল। আমি পড়াশোনা করতে চাইছিলাম, তার জন্য আমি ছোটবেলা থেকে ডান্স ও আঁকা শিখেছি। তো সেই ক্ষেত্রে আমার একজনের সঙ্গে পরিচয় হয়, সেই সোনারপুরেরই বাসিন্দা। সে আমাকে বলে, একজন মহিলা, সে আমাকে বলে যে তুই যদি বা ডান্স প্রোগ্রাম করিস তাহলে তোর মানে স্বাবলম্বী হওয়ার একটা চান্স আছে, আর তুই পড়াশোনা এডুকেশন আগিয়ে নিয়ে যেতে পারবি। তো তার কথা শুনে আমি বাড়িতে মিথ্যা কথা বলে আমি তার সঙ্গে যাই। তো সে আমাকে সাত দিনের জন্য নিয়ে যাবে বলে সে আমাদেরকে নিয়ে গেছিল বিহারে টাটা সুমো। তারপরে লাভিয়ে টাটা সুমো গাড়িতে করে ভিতরে নিয়ে যাওয়া হয়, মানে যেখানে আমাকে রাখা হয়েছে সেখানে গিয়ে দেখছি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর মহিলা নিয়ে গিয়ে ওখানে রেখেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখছি যে ও আমাকে, আমি যখন চলে আসার কথা বলছি তখন বলছে যে মানে অনেক মানুষ আসে নিজের ইচ্ছায়, কিন্তু যায় আমাদের ইচ্ছায়। বিহারের বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে 18 ঘন্টা এই নাবালিকাদের নাচ করানো হতো। এদেরই মধ্যে কিছু জনকে যৌনকর্মী হওয়ার কথা বলা হতো, রাজি না হলে নেপালে পাচার করে দেওয়া এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হতো, সঙ্গে জুট বেধড়ক মারধর, এমনকি মিলত না খাবারও। বাড়ি থেকে ওরা দাঁড়িয়ে থেকে আমাদেরকে ফোন দিত আর বলতো যে কথা বল, আবার রেখে দিত। দেওয়ার ফলে আমি খুবই কান্নাকাটি করতাম। করার পরে আমার এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে একটা মেয়ের সঙ্গে সঙ্গে যেতে, তাকে আমরা সব ঘটনা খুলে বলি। বলার পরে আমার পাশেই ছিল সে, তো ওর একটা কিপ্যাড সেট ছিল, ওটা ওকে সুইচ অফ করে লুকিয়ে রাখতে বলি। বলার ফলে ও একজন একদিন রাতে গিয়ে 25 ডিসেম্বর 2020 ওই দিনকে ও বাথরুমে লুকিয়ে সবকিছু জানাতে বলি ওর একটা বন্ধুকে। বন্ধু একজন সিআইডি নাম্বার দেয়, দিয়ে সিআইডির সঙ্গে যোগাযোগ করি। তার ফলে আরেকটা ঘটনা ঘটে যে ওর বাবা মা কুলতল এখানে পশ্চিমবঙ্গ জেলায় একটা ডায়েরি করে, ডায়েরি না করলে পুলিশ কেস নিতে চাইছিল না। তার ফলে বাবা মাকে জানাতে বাধ্য হই, বাবা মা খুবই টেনশন করছিল। হঠাৎ একদিন ওই 25 ডিসেম্বর আমাদেরকে রেস্কিউ করতে যায় অনেক সিআইডি আর পুলিশ। তখন আমি বাড়িতে, আমার বাবা মা চলে আসে, আমার বাবা মার কাছে আমি এখন স্টে করছি, থাকছি। সমাজ না, সমাজ একদমই মানেনি, একদমই নয়, আগের থেকে বেটার। কিন্তু যখন এসেছিলাম আমাদেরকে এক ঘরে করে দেওয়া হয়েছিল, আমাদের সঙ্গে কেউ কথা বলতো না, আমার বাবা মার সঙ্গে কেউ কথা বলতো না। আমার বাবা মার কাজ চলে, আমার বাবা পাইলনের ঠিকাদার, লোককে নিয়ে যেত, রোজগার করতো, নিজেও কাজ করতো। সেই অনুযায়ী আমার বাবার সঙ্গে কেউ যেতেও চায়নি। আমার মনে হয়েছিল এক সময় যে না, আমি মরে যাই, গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু না, আমি একটা এনজিওর সঙ্গে যুক্ত হই, ওখান থেকে আমাদের আলোর পথ গ্রুপ, তো আমাদেরকে অনেক সাপোর্ট করে। আর ওখান থেকে ইলফাত গ্রুপের সঙ্গে যুক্ত হই, দেখছি যে আমার মতো আমি শুধু একা নয়, আমি শুধু ভাবলাম যে আমরাই অপরাধী, কিন্তু আমরা একা নয়, এরকম দেশে প্রচুর মানুষ আছে যারা ট্রাফিকিং এর শিকার হয়। লক্ষ্মীকান্তপুরের মেয়েটির বয়স এখন 17, সে হার মানেনি, সকল বাধা অতিক্রম করে মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছে এই কিশোরী। পড়াশুনো শিখে পাচার হয়ে যাওয়া নারীদের এবং পুরুষদের পাশে সে দাঁড়াবে, এটাই এখন তার একমাত্র লক্ষ্য।